আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি আফরোজা রূপা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। খালেদা জিয়ার মুক্তির দাবিতে 8 মাস পর আজ রাজধানীতে সমাবেশ বিএনপির, পাল্টা কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। সম্ভাবনা থাকলেও নানা জটিলতায় কাঙ্ক্ষিত হারে বিদেশে রপ্তানি করা যাচ্ছে না বাংলাদেশের প্রসিদ্ধ আম। দেশের 5 বিভাগে টানা 3 দিন ভারী বৃষ্টি হতে পারে, সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত। এবং সুপেয় পানি প্রধান উৎস শুকিয়ে গেছে আর্সেনিক বিষে, ঘরে ঘরে রোগবালায় বাগেরহাটের হারিয়ার ঘোপে। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকায় আজ শান্তিপূর্ণ বড় ধরনের সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। বেলা 3টায় নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রায় 8 মাস পর দলীয় প্রধানের মুক্তির দাবিতে বিএনপি এমন কর্মসূচি করছে। সমাবেশে ঢাকা মহানগর ও জেলা ছাড়াও আশেপাশের জেলা থেকেও নেতাকর্মীরা যোগ দেবেন বলে দলীয় সূত্র জানানো হয়েছে। এদিকে একই সময় রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়েছে। দলের 75তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা করবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এতে প্রধান অতিথি থাকবেন। বেগম খালেদা জিয়ার মুক্তির ইস্যুকে কেন্দ্র করে আবারও নেতাকর্মীদের উজ্জীবিত করে রাজপথের আন্দোলন জোরদার করতে চায় বিএনপি। দলের সিনিয়র নেতারা জানান, ভারতের সাথে অসম চুক্তি, দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির মতো ইস্যুতে নানা কর্মসূচি দিয়ে সরকারকে চাপে রাখতে চান তারা। এটিএন বাংলাকে তারা জানান, আন্দোলনের পাশাপাশি বিএনপি ও অঙ্গ সংগঠনগুলো পুনর্গঠনের প্রক্রিয়াও চলবে। মইনুল আহসানের রিপোর্ট। দীর্ঘদিন পর দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে নামছে বিএনপি। এরই মধ্যে মহানগর জেলা পর্যায়ে সমাবেশের কর্মসূচিও ঘোষণা করা হয়েছে। বেগম জিয়ার মুক্তির দাবিতে কার্যকর আন্দোলন গড়ে তুলতে না পারায় হাইকমান্ডের উপর ক্ষোভ রয়েছে বিএনপির তৃণমূল নেতাকর্মী সমর্থকদের মধ্যে। সরকার পতন আন্দোলনের ব্যর্থতা, মামলা, গ্রেফতারে বিপর্যস্ত নেতাকর্মীদের আবারও রাজপথে সক্রিয় করতে তাই চেয়ারপার্সনের মুক্তির দাবিতে সোচ্চার হওয়ার পথে হাঁটছেন নীতি নির্ধারকরা। আমাদের প্রত্যেকটা উপজেলা, পৌরসভা, ইউনিয়ন, জেলা, বিভাগ শক্তিশালী রূপ নিচ্ছে। আমরা আবার পুরো দমে সরকার বিরোধী অর্থাৎ সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। যে দেশের নেত্রীর নিঃশর্ত মুক্তি এই মুহূর্তে সবচেয়ে বড় জরুরি। আজকের যে দেশবিরোধী যে চুক্তি, আজকে দেশের প্রতি যে অবিচার করছেন শেখ হাসিনা জোর করে ক্ষমতা নিয়ে, ক্ষমতা দখল করে, এখান থেকে পরিত্রাণের জন্য যে সংগ্রাম, সে সংগ্রামের যে প্রতীক দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই সাথে দল পুনর্গঠনকেও সমানভাবে গুরুত্ব দিচ্ছে বিএনপির হাইকমান্ড। এরই মধ্যে ভেঙে দেয়া হয়েছে ঢাকা, চট্টগ্রাম, বরিশাল মহানগর বিএনপি ও যুবদল কেন্দ্রীয় কমিটি। বিলুপ্ত ও মেয়াদ উত্তীর্ণ কমিটি পুনর্গঠন দ্রুতই শেষ হবে বলে জানান সিনিয়র নেতারা। কিছু ঘুণে ধরা আমরা নেতা আছি বা যারা পদে আছি তারা আসলে ঘুণে ধরে গেছে, তাদেরকে সরিয়ে যদি নতুনকে আনা হয়, নতুন প্রজন্মকে আনা হয়, আমি এটাকে স্বাগত জানাই। কমিটি তো একটা সংগঠনের, বৃহত্তর সংগঠনের ইঞ্জিনের মতো, তো ইঞ্জিন যদি সংগঠনের সাথে জোড়া না লাগে তো এটা তো চলমান হবে না, প্রবাহমান হবে না। তো সুতরাং খুব শীঘ্রই কমিটিগুলো দেওয়া হবে। তবে নানা কারণে বৈরী পরিস্থিতিতে সহসাই দলের জাতীয় কাউন্সিল করা সম্ভব হবে না বলেও মনে করেন তারা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। সম্ভাবনা থাকলেও কাঙ্ক্ষিত মাত্রায় রপ্তানি করা যাচ্ছে না আম। এবছর রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন হবে না বলেও মনে করছেন রপ্তানিকারকরা। ডলার সংকট, অতিরিক্ত বিমান ভাড়া, কাস্টমস এবং এইচএস কোড সংক্রান্ত নানা জটিলতায় আম রপ্তানিতে বাংলাদেশ পিছিয়ে যাচ্ছে বলে জানান তারা। দেশে একটিমাত্র প্যাকিং হাউস থাকলেও সেটি এখনও পরিপূর্ণভাবে কাজ শুরু করেনি। ফজলে রাব্বির রিপোর্ট। আম উৎপাদক দেশ হিসেবে বিশ্বে বাংলাদেশের অবস্থান সপ্তম। এখানকার আবহাওয়া ও মাটি আম উৎপাদনের জন্য অনুকূল, কিন্তু বিশ্বের প্রধান উৎপাদনকারী দেশগুলোর মধ্যে রপ্তানির বাজারে বাংলাদেশের অবস্থান তলানিতে।
রপ্তানি বাড়াতে 2021 সালে রাজধানীর শ্যামপুরে সেন্ট্রাল প্যাকিং হাউসের কাজ শুরু করে কৃষি মন্ত্রণালয়। সারাদেশ থেকে সেখানে আম আনেন রপ্তানিকারকরা। মান যাচাই বাছের পরই সেসব আম রপ্তানির ছাড়পত্র পায়। কিন্তু এখনও প্যাকিং হাউসের ল্যাবরেটরির কাজ শেষ না হয়, হাতে হাতে পরীক্ষা করা হচ্ছে এই রপ্তানি পণ্য, যার কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। সে কারণে বিশ্বের বিভিন্ন দেশে আম রপ্তানি করলেও প্রবাসী থাকা বাংলাদেশিদের মধ্যেই আটকে আছে এখানকার আমের বাজার। ছয়টা ল্যাবের মালামাল আমরা 100% চলে আসছে, আর বাকি চারটের ল্যাবের মাল আমরা আশা করতেছি যে আমরা জুলাই মাসের ভিতরে পাবো, এবং পাওয়ার পরে আমাদের যে সমস্ত অ্যানালিস্ট কাজ করবে ওই কোম্পানিগুলো তাদের প্রশিক্ষণ দেবে, এটা 6 মাস হইতে পারে, 8 মাস হইতে পারে। রপ্তানিকারকরা বলছেন বিমান ভাড়া বেড়ে যাওয়া, কাস্টমস এবং HS কোড সংক্রান্ত নানা জটিলতার কারণে এবছর কমে যাবে আম রপ্তানি। গত বছর ঢাকা থেকে লন্ডনে আকাশপথে আম পরিবহনে খরচ হতো কেজি প্রতি 200 থেকে 250 টাকা, এবার খরচ হচ্ছে অন্তত 400 থেকে 450 টাকা। অথচ আমার পাশের রাষ্ট্র ভারত 300 টাকার ভিতরে বিমান ভাড়া, এবং পাকিস্তানে 300 টাকার ভিতরে বিমান ভাড়া বিদ্যমান। পোলট্রির পেনটা যেটা আমের, এই এটার একটা সিস্টেমটা যদি ডেভেলপ করে তাহলে সেক্ষেত্রে আমরা যে বিভিন্ন মার্কেটে, যে আমরা এন্টিক মার্কেটে যাইতে পারি না, তখন আমরা এন্টিক মার্কেটও এক্সপোর্ট করতে পারবো। আমাদের সক্ষমতা শুধু আমরা আমেরটা ভালো উৎপাদন করব, নিরাপদ এবং স্বাস্থ্যসম্মত, আমরা শুধু এটুকু পারবো। কিন্তু অন্যান্য সাপোর্টগুলো, লজিস্টিক সাপোর্টগুলো, বিমান ভাড়া কমানো, এই বিষয়টা তো সরকারকে এগিয়ে আসতে হবে। এবছর বিশ্বের 38টি দেশে 3,100 মেট্রিক টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। গত বছর বাংলাদেশ আম রপ্তানি করে 3,092 মেট্রিক টন, অর্থাৎ এবার আম রপ্তানি খুব একটা বাড়ছে না। বিষয়টিকে আমলে নিয়ে প্যাকিং হাউসের আধুনিকায়ন সহ অন্যান্য প্রতিবন্ধকতা দূর করতে সরকার আন্তরিক হবে বলে আশা করছেন ব্যবসায়ীরা। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। অত্যাধুনিক সরঞ্জাম ও প্রযুক্তির ব্যবহার এবং উন্নত প্রশিক্ষণের মাধ্যমে SSF সদস্যদের পেশাগত দক্ষতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। গতরাতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে SSF এর 38তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এই আহ্বান জানান। এ সময় রাষ্ট্রপতি বলেন, দেশের রাজনৈতিক প্রেক্ষাপট, স্বাধীনতা বিরোধী অপশক্তি চক্রান্ত এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কারণে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং। নিশ্চিত নিরাপত্তা বলয় গড়ে তোলার সাথে সাথে VIPদের জনসংযোগের বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করার তাগিদ দেন তিনি। অতি কঠোরতার কারণে নেতা ও জনগণের মধ্যে যেন দূরত্ব বা ভুল বোঝাবুঝির সৃষ্টি না হয় সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান রাষ্ট্রপতি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন SSF মহাপরিচালক মেজর জেনারেল AKM নাজমুল হাসান। এর আগে রাষ্ট্রপতি SSF এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট, স্বাধীনতা বিরোধী অপশক্তির চক্রান্ত ও সর্বোপরি আন্তর্জাতিক সন্ত্রাসবাদের কারণ অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তার বিষয়টি সবসময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও চ্যালেঞ্জিং। পরিবর্তনশীল নিরাপত্তা পরিস্থিতি, চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা মোকাবেলায় SSF সদস্যগণকে সর্বদা উন্নত মনোবল, উস্তাদিদ আনুগত্য ও পেশাদারিত্বের সর্বোত্তম প্রয়াস ঘটাতে হবে। দেশের 5 বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে আজ থেকে। আবহাওয়া অফিস জানিয়েছে অন্য 2 বিভাগের অধিকাংশ জায়গায় মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার রাতে দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে আগামী 3 দিন টানা বৃষ্টি হতে পারে। এছাড়া ঢাকা, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এজন্য কক্সবাজার, মংলা ও পায়রা বন্দরকে স্থানীয় 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বন্যা বৃষ্টির অজুহাতে রাজধানীর সবজির বাজার আবারও অস্থির হয়ে উঠেছে। 2-1টি সবজি ছাড়া বেশিরভাগই বিক্রি হচ্ছে কেজি প্রতি 80 টাকার বেশি দামে। টমেটো আর গাজর কিনতে হচ্ছে 150 টাকায়। এদিকে আলুর বাজারে অভিযানের খবরে দোকান ছেড়ে পালিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা।
এছাড়া চড়া ডিম ও পেঁয়াজের দাম। বিস্তারিত আদ্দিন সজীবের রিপোর্টে। ক্রেতারা খুঁজছে আলুর দোকানিকে, একটি দুটি দোকান নয়। ছুটির দিনে রাজধানীর কাউরান বাজারে আলুর আড়তে পাইকারি ব্যবসায়ীরা হঠাৎ উধাও। আপনারা কে মেরাওয়ালা আইছেন? এখন আলুর কোনো মাহাজন না, আমরা আলু কিনতে পারতাছি না। এগুলো লোকের মাহাজন বসিয়া থাকলে এগুলো দেখেন না, আমরা আলু কিনতে পারতেছি না। দোকানদার নাই এখানে? না, পাইতেছি না। তো কতক্ষণ ধরে? এই তো 5-7 মিনিট। হঠাৎ করে কই গেল? কোথাও কাস্টমার তো আমি, বিক্রেতা তো নাই, আমি তো দেখতেছি না, একজনও নাই। দেখেন প্রতিটা জায়গায় ফাঁকা। কোনো ডিপ্লোমেসি না থাকলে সেক্ষেত্রে তো সে দোকানদার থাকবে, দোকান ফালাই যাবে কেন? বিভিন্ন সময়ে সাংবাদিকদের উপস্থিতি কিংবা সরকারি সংস্থাগুলোর অভিযানের খবরে বিক্রেতাদের পালিয়ে যাওয়ার ঘটনা পুরনো। আলু তো আমরা দেখলাম পাইকারি 45 টাকা পেয়েছি, সাদাটা লালটা দুটোই পাইকারিতে 45 টাকা কেজি পেয়েছি। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভাষায় আলুর দাম কিছুটা নেমেছে, কেজি প্রতি 45 টাকা। যদিও ব্যবসায়ীদের তথ্য ভিন্ন, পাইকারিতে কেজি প্রতি 52 থেকে 56 টাকা পর্যন্ত। 45 টাকা দিন খাই, তার বদলে খাইব অর্ধে খালাই দিব এই আলু। তাহলে 45 টাকার তথ্য কোথা থেকে আসলো? ওডি আলু না। তবে বন্যা বৃষ্টির অজুহাতে সবজির বাজার আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। করলা বেগুন বরবটির কেজি 80 টাকা বা তারও বেশি, টমেটো গাজর 150 থেকে 160 টাকা কেজি। করলা এবং উস্তা হলে আপনার হলো 100 থেকে 110 টাকা কেজি। বৃষ্টি মালের আমদানি একটু কম, এদের আগে যেমন আমদানি বেশি বল্প ছিল, যে পড়তে মালের আমদানি একটু কম মনে হচ্ছে, অস্বাভাবিকভাবেই বেড়ে গেছে। এখন এইটা ওনারা কজ দেখাচ্ছে, চারদিকে বৃষ্টিতে বন্যা হয়ে সব সবজি দিয়ে নষ্ট হয়ে যাচ্ছে, সব কিছুতে দাম বেশি। আজকে একদম দিয়ে কিনবেন, কালকে এসে আরেকদম পাবেন। এখনো চড়া ডিমের দাম, ডজন 145 টাকা। ব্রয়লার মুরগি কেজি প্রতি কিনতে হচ্ছে 170 টাকায়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। বাগেরঘাটে সুপেয় পানির প্রধান উৎস খাল ও পুকুর ক্রমে শুকিয়ে যাচ্ছে, এতে বিপর্যস্ত হয়ে পড়েছে গ্রামীণ জনজীবন। বাধ্য হয়ে অনেকেই পান ও ব্যবহার করছেন আর্সেনিকযুক্ত বিষাক্ত পানি, ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে রোগবালাই। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে, ওইসব গ্রামে মেয়ে বিয়ে দিতে চাইছেন না আশেপাশের মানুষজন। বাগেরহাট থেকে আমিরুল হক বাবুর রিপোর্ট জানাচ্ছেন কেরামতুল্লাহ বিপ্লব। চিতলমারিতে মধুমতি নদীর কোল ঘেঁষে হারিয়ারগোপ গ্রাম, 20,000-এরও বেশি বাসিন্দা সেই গ্রামে, বেশিরভাগই কৃষিজীবী। কয়েক বছর আগেও গ্রামের খাল আর পুকুরই ছিল উপকূলীয় এই গ্রামে সুপেয় পানির একমাত্র আধার, এখন তা একেবারেই নেই। খাতি পানি আনতে পারি না, পানি জমি খাতের পানি বাড়তে পারে না। যদি ওই পানি দিয়ে কিছু করি মানে গা গত চুলকানিতে বইরা যায়, অ্যালার্জিতে অনেক সমস্যা হয় সবারই। গ্রামের 300 একর 3 ফসলি জমি পানি সংকটে অনাবাদি হয়ে আছে বহু বছর ধরে। এলাকার ফল ফসলের উৎপাদনও কমেছে প্রায় 45%, ফলে অভাব বেড়েছে, পুষ্টিহীনতায় ভুগছেন গ্রামের কয়েক হাজার মানুষ। প্রত্যেকটা লোকের ডায়রি আমাশা, বিভিন্ন রোগবালাই চলতেছে আমাদের। 3-4 মাস আমরা মনে কর গোসলই করতে দিই না। গ্রামে যেসব অগভীর নলকূপ আছে তার 200টিরও বেশি অকেজো, যেগুলোতে পানি উঠছে তাও আর্সেনিকযুক্ত। নানা জটিল রোগে আক্রান্ত গ্রামবাসী, তাই এই গ্রামে কেউ মেয়ে বিয়ে দিতেও চাইছেন না। জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তন এবং প্রভাবশালীদের দখল দূষণে গ্রামের প্রসিদ্ধ হারিয়ারগোপ খালও এখন মৃতপ্রায়। যদি খালটি পানি নম্বরটি খনন করা হয় তাহলে এলাকার মানুষজন উপকৃত হবে, এলাকার ফসলাদি সংখ্যা বৃদ্ধি পাবে, মানুষের মিষ্টি পানির একটা উৎস হবে। এটি আসলে একটু পরিকল্পনা দরকার যে কিভাবে এই খালটি আমরা আবার খনন করে আবার নতুনভাবে এলাকার মানুষের পানি সমস্যার সমাধান করতে পারি। সংকট এতই প্রকট হয়েছে যে রান্না, খাবার পানি, গোসল ও গৃহস্থালির কাজে দূর থেকে পানি কিনে আনছেন অনেকে, যা দুর্বিষহ করে তুলেছে গ্রামীণ মানুষের জীবন। কেরামতুল্লাহ বিপ্লব, এটিএন বাংলা। এদিকে ধামরায় এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। গতকাল ধামরায় শ্রীরামপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায় ওই এলাকার মোখলেসুর রহমানের বাড়িতে নিয়ে ওই পোশাক শ্রমিককে ধর্ষণ করেন স্থানীয় রেডিসন পোশাক কারখানার কর্মী আল আমিন। পরে ওই নারী চিৎকার দিলে অভিযুক্ত পালিয়ে যাওয়ার সময় এলাকাবাসী তাকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি করা হয়েছে। এবার টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপের শিরোপা লড়াই আজ ব্রিজটাউনে মুখোমুখি হবে এবারের দুই অপরাজিত শক্তি দক্ষিণ আফ্রিকা ও ভারত। এবারে বিশ্বকাপের প্রথমবারের মতো অপরাজিত থেকে শিরোপা জিততে যাচ্ছে কোন দল। রাত 8:30 ট্রফি জয়ের মিশনে নামবে দুদল। বিশ্বকাপে সেই মহারণ্য দেখার অপেক্ষায় মুখিয়ে আছে কোটি দর্শক। রিপোর্ট করছেন এস এম আশরাফ। তবে কি শিরোপা খরা ঘোচাতে যাচ্ছে দক্ষিণ আফ্রিকা? ওয়ান ডে আর টি-20 মিলিয়ে 7 সেমিফাইনাল থেকে বিদায়ের পর ফাইনালে জায়গা করে নেয়া প্রোটিয়া সমর্থকরা সেই আশায় বুক বাঁধছেন। এবারে টুর্নামেন্টের পরিসংখ্যান পর্যালোচনা করলে লড়াইটা ব্যাটিং বনাম বোলিংয়ের বলা যায়। ডিককরা এ পর্যন্ত এসেছে তাদের বোলারদের কল্যাণে। বাংলাদেশের বিপক্ষে 113, নেপালের সাথে 115 করেও জয় নিয়ে মাঠ ছেড়ে তারা। সেমিতে আফগানিস্তানকে তো বোলাররা উড়িয়ে দেয় মাত্র 56। অন্যদিকে একেবারে শুরু থেকে প্রতিপক্ষকে কোনো সুযোগ না দিয়ে একের পর এক জয় তুলে নিয়ে শিরোপার মঞ্চে টিম ইন্ডিয়া। রোহিত শর্মার হাত ধরে 2007 পর আরও একবার ট্রফি তুলে নেওয়ার অপেক্ষায় ভারতীয়রা। সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন অধিনায়ক নিজেই। 248 নিয়ে রোহিত শর্মা আছেন সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় তিনে। তবে বিরাট কোহলির ফর্মহীনতা কিছুটা ভাবাচ্ছে নীল শিবিরকে। দুদল এর আগে টি-20 মুখোমুখি হয়েছে 26, যেখানে ভারত জিতেছে 14 আর দক্ষিণ আফ্রিকার জয় 11 ম্যাচে। এসএম আশরাফ, এটিএন বাংলা। এবারে পাটেক্স খেলার খবর। কোপা আমেরিকায় গ্রুপ ডির ম্যাচে প্যারাগুয়েকে 4-1 গোলে হারিয়েছে ব্রাজিল। নেভাদায় ভিনিসিয়াস জুনিয়রের গোলে 35 এগিয়ে যায় সেলেসাওরা। এরপর সাভিও দ্বিতীয় গোল করেন 43। প্রথমার্ধের ইঞ্জুরির সময় ভিনিসিয়াসের গোলে ব্যবধান 3-0 করে 5 বিশ্ব চ্যাম্পিয়নরা। আলদারেতা প্যারাগুয়ের হয়ে গোল করলে খেলায় ফেরার চেষ্টা করে প্যারাগুয়ে। তবে লুকাস পাকুয়েতা চতুর্থ গোল করলে সেই সম্ভাবনা শেষ হয়ে যায়। এই জয়ে 2 ম্যাচে 4 নিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে গেল ব্রাজিল। 6 নিয়ে গ্রুপের শীর্ষে কলম্বিয়া। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। খালেদা জিয়ার মুক্তির দাবিতে 8 পর আজ রাজধানীতে সমাবেশ বিএনপির। পাল্টা কর্মসূচি দিয়েছে আওয়ামী লীগ। সম্ভাবনা থাকলেও নানা জটিলতায় কাঙ্ক্ষিত হারে বিদেশে রপ্তানি করা যাচ্ছে না বাংলাদেশের প্রসিদ্ধ আম। দেশের 5 বিভাগে টানা 3 ভারী বৃষ্টি হতে পারে, সমুদ্র বন্দরে 3 সতর্ক সংকেত। এবং সুপেয় পানি প্রধান উৎস শুকিয়ে গেছে আর্সেনিক বিষে ঘরে ঘরে রোগ বালায় বাঘেরহাটের হারিয়ার ঘোপে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।